সবাই পড়ে লাইলাগা, আরো পড়ে লাইলাগা, জোরে পড়ে লাইলাগা, সবে নবীজির নবীজির, সবে নবীজির দায়িত্বের, সবে নবীজির নবীজিনি, তিনি হল কাওসারওয়ালা, পড়ে লাইলাগা, আব্বারা বলে রাখেন, স্কুলে যত সব একটি পরীক্ষা দেয় দেয় না, যত বাচ্চারা মেট্রিক পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করে, আমি তো যাই স্কুলের মাস্টার, 100-200 সবা যখন পরীক্ষা দেয়, ইংলিশ পরীক্ষা ধরে নাও জানুয়ারির 3 তারিখ থেকে শুরু হবে, সকালবেলা ছেলেটার হাতে একটা এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডটা থাকবে, পরমানন্দ যদি জিজ্ঞাসা করে বাবা কোথায় যাত সকালে, হুজুর চাচা যন্ত্রণা করবে কেন, আজি আমার ইংলিশ পরীক্ষা যেতেছি, কইছে বাবা তুমি স্কুলে কেন ছাত্র ছিলি, তোর কত ছিল ক্লাসে, আমারও 202 ছিল, টোটাল সবা কত ক্লাস ছিল, 202 জন, তোরে লাস্টের কলে হ্যাঁ কত ছেলেটা পাস করে আসায় যায় না ফেল করে আসায় যা, কিন্তু তবু বলে চাচা আদোয়া করেন যাতে আমি পাস করতে পারি, আপনি রেজাল্ট হবে 2.5 মাস পরে, ওই দিন রেজাল্টে চাপে দেখবে রোল নম্বরটা যদি থাকে তাহলে মনে হয় পানি দিয়ে দিতে যাবে বাড়িতে কানবে, মা কষ্ট পাবে বাবা কষ্ট পাবে, বাবা হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত গাইতে হলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে, তোরে কোন সুবহানাল্লাহ, মুসলমান আল্লাহর ঘরে আযান দিলে মুসলমান মসজিদে যায় না, 2.5 ঘন্টা 4 দোকানে গিয়ে দাঁড়িয়ে পরে গল্প করে, ঠিক না বুঝি, মসজিদে মহাজ্জেন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো 2.5 ঘন্টা বক্তব্য দিতে 4 দোকানে না, জহরের নামাজ 10-20 মিনিট সময় লাগে, আসরের নামাজ 10-5 মিনিট সময় লাগে, মাগরিবের নামাজ খালি জামার সাথে সাথে শেষ হয়ে যায়, ঈশা নামাজ অল্প টাইমে শেষ হয়, 2.5 ঘন্টা সময় যায় মুসলমানের, কিন্তু ওই জহরের নামাজটা ফজরের নামাজটা ঈশার নামাজটা পড়া সময় জোটে না, জোরে কম ঠিক না বিঠি, পৃথিবীতে সব জাতে ভালো বস্তুটা কি, যখন নামাজের সময় হয়ে যায় ওয়াক্ত মতে নামাজটা পড়া পৃথিবীর সব জাতে ভালো বস্তু, ভালো আমল যখন সুভা,
কিন্তু মুসলমান আলো বস্তু ভালো আমল দিকে যায় না। ও মুসলমান রে তুমি জানলি না কখন তোমার আব্বাই তোমার কাছে লাশ সার্টিফিকেটটা দিয়া দিবে। ওদিন তোর কাছে আগে আসবে না তোর আম্মার কাছে আগে আসবে না তোর আব্বুর কাছে আগে আসবে না তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না তোর ছোট ভাইয়ের কাছে আদ্রাইল সার্টিফিকেটটা লাশ দিয়ে আসবে। বাবা কখন আসবে কেউ কিন্তু বুঝতে পারবে না। যদি মুসলমান বুঝতো রে বাবা তাহলে মুসলমান কোনোদিনও হারাম খাইত না। আমি মোটরসাইকেল নিয়ে তাড়াতাড়ি গেছি কারণ হেডমাস্টার খুব পড়াতো ডিউটির মতো না পৌঁছিলে গালি দিয়ে দেয়। তা সকালবেলা হাইরোডে বলতে কিছু চলে দেখি একটা লোক হাইরোডে নামাজ পড়ে আছে সাইকেলটা এক জায়গায় পাশে একটা মেয়ে দেখি সাগর বানো সাগর বানো বক্তি পান্ডে আমাকে হতো ভিতরে যদি কোরআনটা পড়া জানতো ওই মুসলমান কোনদিন ওষুধ খাইত না। সেই খাটুতে তুলিবে সারি জমায় তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে পাতিজা কান্দিবে ভাই কান্দিবে পাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরে দিদি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদা খেলা ওই তো খোদার লীলা। আজকে মুসলমান যদি ওরে বাবা কেন বলবো না শোনান মুসলমান হইতে পারে না যতকাল পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা ওই উম্মত অন্তরে থাকিবে না। আজকে মুসলমান যদি নবীর ভালোবাসা পাইত মুসলমান কোনদিনও সুদ খাইত না। আজকে ভারতবর্ষের জমিনে মুসলমান যদি সুদ না খায় মুসলমান
মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি মদ না খায়, ভারতবর্ষের এই কোম্পানি গুলা প্রাণ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাকে বলছে স্যার দোয়া করে, কিসের দোয়া? আল্লাহ দিলে পাঁচটা ব্যাটা, বাবা ব্যাটা দেনওয়ালা কি? আমি তো কেন আমার দোয়া করবো ব্যাপারী সাহেব, কিসের দোয়া? বুধুর আমি ব্যাপারী সাহেব আছি না, তো তখন তো দোয়া করলে আমার বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে তারপরে ইঞ্জিনিয়ার, তারপরেরটা কয় হ্যাঁ পুলিশ, তারপরেরটা কয় মাস্টার, কিছু মুছি মানসা বানাবো কিছু নাই, মেমোরি ভাগে ওইটা নিয়ে যাওয়া মাদ্রাসা, আর যেটা ভালো ওইটা সাইনলে, যেটা একটু ভালো ওটা আসে, আর একটু যেটা ভালো ওটা ইকোনমিক্স মেজরে, আর একটা পলিটিক্যাল সাইন্সে, আর যেটা মেমোরি কিছুই নাই ওইটা নিয়ে যাওয়া মাদ্রাসা, যেরকম ঠিক না বৃদ্ধি এখন মাদ্রাসায় নিয়ে যাবো। যে কারি সাহ এই ছেলেটা আমার, কিন্তু এলপিতে তিন চার বের ফেলে গেছে, এনাকে মানুষ করতে হবে, কিছু মুন্সি মানসা বানাতে যতদিন কোরআন হাফেজ হবে না, কোরআন পড়া শিখবে না, কতদিন এই মাদ্রাসা থাকি না, কোন সুবিধা হয় না। কারি সাহ বলছিল ব্যাপারী সাহেব আমার কানে হলো তোমাদের ওইরকম বাচ্চাটাকে কোরআন শিখে দিয়ে মানুষ বানা জোরে করছো, এখন মাদ্রাসা দিয়ে গেল কারি সাহেব আস্তে আস্তে কিলাইতে 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 কারি সাহেব যখন কোরআন পড়ায়, হায় রে কারি সাহেব বলে বল বল আলিফ লাম মিম, কোরআন তামিল প্রথম কিলাইতে কিলাইতে প্রথম পড়া যদি মুখস্ত দেয়, দ্বিতীয় পড়া মুখস্ত দেয়, সব বন্ধুরা বাড়ির দিকে যায়, এদের বন্ধ হয়ে যায়। আব্দুর রহমান ভাই বুঝু আমার ছুটি হবে না, আমার বাড়ি যাব না, বলতে না রে আব্দুর রহমান তোর বাবা এডমিশন দিন বলে গেছে, যতদিন তুই কোরআন মুখস্ত করবি না, কোরআন শিখবি না, অতদিন এই মাদ্রাসা থেকে তোর কোনো ছুটি হইবে না। মাদ্রাসায় ছেলেটা থাকে, সব বন্ধু বাড়ি যায় আসে, এক এক করি যেদিন দুই পাড়া তিন পাড়া বা বারো পাড়া, যেদিন পনেরো পাড়া যায়, আল্লাহ বলে ও ফিরিস্তারে আদরাই কেন ওই ব্যাপারি দুনিয়া রাখা যাবে না, তুমি ছবি সাথে যাবি ওই ব্যাপারে জানতে, তুমি কাবাস করে নিয়ে আসো, আরে ব্যাপারে ঘুমের ঘরের মধ্যে সকালবেলা টিভি দেখে দুনিয়াতে নাই, বড় ছেলে ডাক্তার খবর করে বম্বাই থেকে, ছোট ছেলে কলকাতা থেকে খবর পেলো, সবাই এয়ারপোর্টে প্লেন দিয়ে আসতেছে রে, সব ছেলে বাড়ি আসলো, ব্যাপারে তো সুর শুরু হয়ে গেল, সব ছেলে বলতে বড় ছেলেকে বলছি ইঞ্জিনিয়ার ভাই রে, আব্বা তুমি এত তো বড় ডাক্তার বানাইছে, লাখো লাখো টাকা খরচ করছে, বম্বাই তুমি আমার আব্বা চললে এত সুন্দর তিন কাপড় সাদা মার কিনা নিবি, যাতে নগাঁও জেলার মধ্যে এমন সাদা কাপড় তাতে মেলে না, বম্বার কাপড় দিয়ে আমার আব্বাকে কবর বাসি করে দেব। ইঞ্জিনিয়ার বলেছে, ও ডাক্তার বলছে ভাই ইঞ্জিনিয়ার টেনশন নাই, আমি যখনই গেছি তখনই বম্বাই বাজারে আমার আব্বার জন্য তিনি কাপন কাপনটা, আমি এত দামের কাপড় নিচে রে ভাই ইঞ্জিনিয়ার তুমি কিনে নিয়েছো, আমি আমার আব্বার জন্য গোলাপ পাথর কিনে নিয়েছি, সব ভাই পৌঁছে গেলেন, কিন্তু বিবি ওই ব্যাপারে বিবি দেখছি মসজিদের ইমাম সাহেব তার স্বামীকে গোসল দেয়, ওটা ছেলে আসলো রে আমার আব্দুর রহমান পাগলা কেন আসে না, আমার ব্যাপারে কোন মাদ্রাসা থেকে আমার বলে নাই, কিনা পারে বিবি দৌড়ে দেয়া বলে ইমাম সাহেব আমার
করে দেন কেন চাচি আম্মা? বড় ছেলে ডাক্তার বাড়িতে আসলো, ছোট ছেলে ইঞ্জিনিয়ার বাড়িতে আসলো, পুলিশ বাড়িতে আসলো, মাস্টার বাড়িতে আসলো, আমার আব্দুর রহমান কেন বাড়িতে আসেন? ব্যাপারে আমার কোনোদিন বলে নাই কোন মাঠে সায় রাখছে, আমার আব্দুর রহমান না আসা পর্যন্ত আমার স্বামী ব্যাপারী জানা দিতে পেটে রাখছিলাম উনি না সে পর্যন্ত আমি তার জানা তোর দিতে দেব। ইমাম সাহেব বলে যাতে আমার আমি জানি তোমার পেশায় রাখছি, আমি খবর করি, যাও তাড়াতাড়ি যাও, আবার পাগলা আব্দুর রহমান মনে হয় ওনার আব্বার মরণের কদর মনে হয় জানে না। ইমাম সাহেব মাদ্রাসায় পড়া গাইলেন, পাগলে জানে যতদূর ফোন করে বলো কে তো আপনি? বলছি হুজুর আমি অমুক বাড়ির থেকে গ্রাম থেকে বলছি। কেন? ওই ব্যাপারে ছেলে আব্দুর রহমান আছে, কোরআন ক্লাসে আছে, কারি সাহেব হাফেজ সাহেব কোরআন মুখস্থ দিছে। হুজুর ব্যাপারে রাত্রিকাল ইন্তিকাল হয়েছে, আব্দুর রহমান তো জানেন না ছেলেটাকে মরণের কথা বলবেন না, কারণ বহুদিন ধরে বাড়ি আসে না, মরণের কথা শুনলে ছেলেটা বাড়ি আসতে পারবে না। ছেলেটাকে খুশি মনে বিদায় দাও, ওনার বাবা মাটি দিবে, উনি না এসে প্রথম তো জানাজার হবে না। কিন্তু হ্যাঁ বলো আব্দুর রহমান কেন ওস্তাদ দি, তুমি অফিস রুমে আসো, তোমার সাথে গোপন কথা আছে। ও বলছি হুজুর কি গোপন কথা? তুমি পান ফল পাঞ্জাবি ভালো করে গায়ে দাও। কেন হুজুর? ও বাবা আব্দুর রহমান তোকে নিয়ে আমি তোর বাড়িতে যেতে চাই। আব্দুর রহমান চমকে উঠে রে, আজকে কেন হুজুর আমার দিদি আমার বাড়িতে যায়? যে হুজুর আমাকে একটা দিনের জন্য ছুটি দেয় নাই, আজকে হুজুর কেন আমাকে নিজে বাড়ি নিয়ে যেতে চায়? আব্দুর রহমান বলে ওস্তাদি আমার বাড়ির থেকে কোনো খবর হচ্ছে নাকি? আমার আব্বুটা বাড়ি আছে, আমার আম্মাটা ভালো আছে, মুস্তাফি বারবার মুখের দিকে তাকালে একবারে যদি মৃত্যুর কথাটা বলি মনে হয় ছেলেটা বাড়ি যেতে পারবে। ওস্তাদি বলছে না বাবা তুমি সুন্দর করে সাজে নাও, আমার গাড়ি তুমি তোকে আমি সব কথা পরে খুলে বলবো। তবুও বলে ওস্তাদি আমার মন কেন কাঁদবে? আমার বলে না আমার বাড়িতে কোনো হয়েছে নাকি? ওস্তাদ যখন গাড়িতে তুলে নিয়ে যায় পিছন থেকে বারবার বলে ওস্তাদি আমার আম্মুটার কোনো হয়েছে নাকি? আম্মুটার কোনো হয়েছে? ওস্তাদ নিতে নিতে বাড়ির কাছে যখন এত মানুষ আমার বাড়ি থেকে কেন টুপি মাথায় দিয়ে যায়? আমার বাড়িতে কোনো হয়েছে নাকি বলো? ওস্তাদ বলছে আব্দুর রহমান তোমার বাবা গত রাত্রিতে ইন্তিকাল হয়েছে রে বাবা, এই মানুষ গুলো এত আব্বার জানা দিতে যা। আব্দুর রহমান লাভ দিয়ে গাড়িটাকে নামে দৌড়ি দৌড়ি দাঁড়িয়ে মা আব্দুর রহমান দৌড়ি দৌড়ি দেয়া মা পা দুটা পড়ে গেলাম মা, আমার আব্বুটা কোথায় বল
মাকে দিব যে সোনা দুরমান বাড়ি দিকে দেখ তাকে দেখ তোরা পুর জনমের গোসল করে রাখে আব্দুর কাছে দৌড়ি গেল কুসুলের খাটলির কাছে তুমি আমার নাম মানুষকে বলো নাই লজ্জাতে আব্বা আব্বা গো আমি কোরআনের হাতে যা পারি আর বাবার ইচ্ছা পনেরো পারা মুখস্থ করে আসিলাম আজকে তুমি আমার কোরআন কি পড়া শোনওয়ালা আব্বা তুমি আগে চলে গেলা আজকে আমার কোরআন পড়া কে শুনবে আব্দুর রহমান কান্দে রে বড় ভাই ইঞ্জিনিয়ারকে ডাকে রে ইঞ্জিনিয়ার কেন যা গোসল হয়েছে তুমি আব্বার জানাজাটা দাও ডাক্তার বলে ভাই আমি তো ধোয়া কাবার জানি না ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি যাও কেন তুই শিক্ষা আমার কাছে নাই ইঞ্জিনিয়ার বলে ডাক্তার কে ডাক্তার বলে ইঞ্জিনিয়ার কে ইঞ্জিনিয়ার বলে রে পুলিশ তুই যা কইলে না ভাই আমি তো পাব না দোয়া কানা মামা তো জানা নাই লাস্টে বলে মাস্টার তুমি বাবা জানা ডাক্তার দাও আমি তো ছাত্র বানাই আমি তো বাবা জানা তো দিতে পারবো না চার ভাইয়ের কাহিনী দেখে রে আব্দুর রহমান বলে ও বড় ভাইরা আব্বা তোমাকে যে শিক্ষা দিয়েছে আজকে বাবা আব্বা জোরে সামনে দাঁড়ার মতো এলেন তোমার কাছে তোমার বড় ভাই পিছনে দাঁড়ান আমার আমি আমার আব্বার জানা যার আমি আব্দুল রহমান সামনে দাঁড়ায় কও ভাইয়ে দাঁড়ালেন গ্রামবাসী শহরবাসী দাঁড়াইল আব্দুর রহমান আল্লাহকে ডাকে তোর বেটা আল্লাহ একটা তো পেটিয়ে কান্দে বাবু আমার আব্বা কোরআনে আদেশ দিলেও পালাইতে পারে নাই আমার আব্বু কি তুই কারি নিলে রে বাবু আমার আব্বুর সামনে দাঁড়াচ্ছি আমার আব্বুকে তুই কি মাফ করে দিবি আব্দুর রহমান চোখে পানি জমিনে পরে দ্বিতীয় তকবির যখন দেয় আমার কান্দে মারালে আমার আব্বু যতটুক কষ্ট করেছে আমার লেবের জন্য কোরআনের জন্য রে বাবু আমার আব্বু যার কি তুই মাফ করে দেবে না দ্বিতীয় তকবির যখন পরে আল্লাহ বলে ফেরেশ মারা যা আব্দুর রহমানের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি শোনা জানি রে ও আমার বলে রাখিন রে আল্লাহ বলে যাও ওই আব্দুর রহমানের চোখের পানিতে কবর থাকে আমি জান্নাতের বাগান করে নিলাম যখন শোভা সেই করে মুসলমানের বাড়িতে ইজ্জত পায় না মুসলমানের বাড়িতে টিভির যত্ন আছে টেলিভিশনের যত্ন আছে মোবাইলের যত্ন আছে মানুষের কভারের যত্ন আছে সব জিনিসের যত্ন আছে মুসলমানের বাড়িতে কোরআনের যত্ন নাই ঠিক না বেটি আপনারা যে কোরআন আব্বার আজকে যদি ভারত সরকার আইন করে দেয় ভারতের মুসলমানরা
তোমার ধর্ম চলবে না, তোমার কোরআনটাকে তোমরা পুড়িয়ে ছারখার করে দাও। ভারতের হিন্দুরা তোমার ইটা মহাভারতের সামনে যোগবে সব ছারখার করে দাও। আমি ভারত সরকার আইন করে দিলাম, ভারতের মানুষ হিন্দু মুসলমান মুসলমানরা কোরআন পুড়ি ছারখার করে দিল, হিন্দুরা গীতা মহাভারত পুড়ি ছারখার করে দিল। সরকার মনে করলো দুনিয়াতে মানুষ তো ধর্মলম্বী থাকবে না, সরকার বলে এটা আমার ভুল হয়েছে, তোমার গীতা তোমরা আবার বানান, তোমার কোরআন তোমরা বানান। পৃথিবীতে যদি কোরআন আবারও পৃথিবীর পুরা ছাই হয়ে যায়, কোরআনের হাতে যদি পৃথিবীতে জিন্দা থাকে, আলেমরা যদি জিন্দা থাকে যায়, আরো কুঠি কুঠি কোরআন পৃথিবীতে বানা হবে, বানা যাবে। কিন্তু গীতা মহাভারত তবে সম্ভার করা দিলে পৃথিবী দা দ্বিতীয় গীতা বানা সম্ভব না। যখন সবার আবার গভীরাইতে তফসিরা আছে, আবু ধের দেখতেছে কতগুলো মানুষ বিশ্ব নবীর বাড়ি দিয়ে চলতেছে যেতেছে, বহুত লোক আসতে কারে জনবন্ধু আমার নবীজির বাড়ি দিকে রওনা হয়। আবু ধের সামনে যে দাঁড়ালেন, ভাই কোথায় যাও কোথায় যাও? আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে যাই কেন? আমরা তার কাছে সত্য ধর্ম গ্রহণ করে নেব, তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যখন সুবহানাল্লাহ আকাশের উপরে জাদু করতে পারে না ভাই রে। আমি আবু জেল বলছি, উনি একজন জাদুকর, ওনার বাড়িতে যেতে পারেন, কিন্তু ওনাকে বলে দিবেন মুহাম্মদ আমরা তোর কাছে ইসলাম গ্রহণ করব, আকাশের পিনে আকাশের দিকে চন্দ্রটা আগে যদি তুমি দুপন্দ করে দেখাইতে পারো, তাহলে আমার কলেমা পড়ি মুসলমান হয়ে যাও। শব্দ পদ্ম বিধির না বলা বুঝে, পৃথিবীতে কোন বিধি আসি, পৃথিবীর কোন নবী আসি আকাশের সমুদ খন্ড করি দেখাইতে পারে নাই, আমরা বিশ্ব নবী মুহাম্মদ কে এই প্রশ্ন করতে পারব না। যখন বলছি তোরা যদি না পারো, আমি তোমার সঙ্গে যে আমি প্রশ্ন করবো। যখন আমার বন্ধুগণ শুনে রাখেন, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি নামাজ পড়ে ওয়াসনা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসনা, ওই মেয়েটা যদি নিজের চরিত্র যদি পবিত্রতা রাখে, আমার নবী নবী বলো কোন একটা মেয়ে যদি নিজের স্বামীকে আপন করে, নিজের স্বামীকে ভালোবাসা দেখায়, আল্লাহ রাসূল বলে ফাতাতে কুলমা নাইও আবওয়াবিল জান্নাতির সাদ, আমার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতে আত্মা দরজা খোলা রাখিলি। বলে আজকে আমার বিবির ভিতরে কোরআন নাই, আজকে আমার বিবির ভিতরে কোরআন না থাকা জরুরি, আজকে আমার বিবি ইসলাম দিকে আসে না, আমার বিবি ইসলাম মানে না, আমার বিবি পর্দা মানে না, আমার বিবি শরীয়ত মানে না, আমার বেঠি শরীয়ত মানে না। জোরে কোন ঠিক না বিঠি তোমার স্বামী যদি বাড়িতে থাকে, মা স্বামী আসার সঙ্গে সঙ্গে মা স্বামীর সাথে মোলাকাত করো, একটা মুচকি হাসি দাও, ওই স্বামীর মন যদি জয় করতে পারো। আল্লাহ রাসূল বলল কোন নারী যদি স্বামীর মনকে জয় করতে পারে, আমার নবী বলেছেন জাউজুহা আনহা রাদিয়া,
স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায় আমার রাসূল বলল দেখা নাতিল জান্নাত ওই মেয়েটার স্বামীর আগে জান্নাতে চলে যাবি সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান মহানকে নারী তোমাদের কথা চটিয়ে বলছি নরম করে মা বল ঠিক আছে আমার কাছে আছে বাবা আই আম্মা মেমোরি কাম করনারে বাপ কি অবস্থা বাবা লিবিষ্টি ফিবিষ্টি আরো কত দৃষ্টি ওট পালে ঠোঁট পালে আরো কত পালি আমার মা তো কর্মস্থান ছিল না আমার আব্বাকে দেখি আমার মা কত ভয় আমার আব্বাকে দেখি আমার মা পর্যন্ত ভয় খাই নাই আমার মার ভয় দেখি আমার আব্বা মাঝে মাঝে বাড়ির ভাত খাই নাই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বসে না যখন ঠিক না মিঠি মাপনের গো শান্তি কেন নাই রে তুমি গত কেন আসল তুমি গুজরাটে গজব কলো আমরা বানে গজব কলো হাজার হাজার মানুষ কান্দ পৃথিবীর জ্বালা মা বনের গো শান্তি কেন নাই রে তুলি গিয়ায় গত কেন আসল তুলি গিয়ায় মদের বাজার গরম হলো মদের বাজার গরম হলো যুগের কোটে মানুষ পায়ের ভিটা ছেড়ে দিয়ে ঘরা জামাইয়ে বেটা হয় মা বোনের গো শান্তি কেন নাই রে তুলি গিয়ায় মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার না পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই নিজের বাপকে বাপ বলে না বাবা নারী কয় প্রকার জানে নারী হল চার প্রকার হস্তেনি কদমনি শান্তি নিবরে সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় বিশ্বাস হওয়া যায় সব জায়গায় আবিষ্কার হওয়া যায় সব জায়গায় অ্যাম্বুলেন্স সাহেব হওয়া যায় সব জায়গায় পঞ্চাশ সাহেব হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় মৌলভী সাহেব খাওয়া যায় সব জায়গায় কারি সাহেব হওয়া যায় গাড়ি বিভিন্ন কাজে হওয়া বড় কঠিন জনগণ ঠিক না বেশি সব জায়গায় হুজুর বাবা পাঁচ তুমি তো কয় নম্বর হুজুর বাড়ি আগে ঝাল করে জানো জনগণ ঠিক না বেশি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যেরকম কষ্ট পাচ্ছে আপনারা যেদিন কষ্ট পানি হাতে তুলি দেখান তো হুজুর কষ্ট পায় নাই হাত দুইটা তুলি দেখান তো তকবীর লাগান নাই কেবে আবু দেব চলা যেতে পারো যদি না বলো আমি তোমাকে সঙ্গে নিয়ে চলে যাবো
ওই মুহাম্মাদের কাছে আমি প্রশ্ন করব, তোরা খালি শুনবেন বিশ্বনবীর দরবারে রাতে কারে বিদিন না নিয়া বুঝেন আমার সুরাল নবীজির বাড়ির দিকে পৌঁছে গেলেন। পৌঁছার পরে সাথে সাথে আমার সুনান নবী আমার নবী রহমত আলমিনের আসিব আমার রসুল দেখি বল চাচা এত আতে কেন ইনারা কে? বলছে মোহাম্মদ রে ইনারা হলো তো কাছে আসবে আসল কেন? ইনি তোমার কাছে কলেমা নিয়ে মুসলমান হবে। মোহাম্মদ রে মুসলমান হওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। কি চাচা প্রশ্ন? বলেন এ মোহাম্মদ আকাশে কি দেখা যায় চন্দ্র? ও মোহাম্মদ আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখন্দ করি দেখে দিতে পারো আমরা সবাই তোর কাছে মুসলমান হয়ে যাব। যেরকম আকাশে চন্দ্রটাকে তো বন্ধ করে দেখাইতে হবে আসো আমার সঙ্গে আসো পর্বতের গুহায় আমার নবী সবাইকে নিয়ে গেল আমার নবী রহমতুল্লিল আলামিন শাহাদাত আঙুলটা দিয়ে একবার যখন হাতটা আঙুলটা নড়াইলেন সমস্ত নবীর দুঃখ যাতনা যদি এক পাল্লা রাখা হয় আমার নবীর দুঃখ তেষট্টি কালের দুঃখর পাল্লা যদি এক পাল্লা রাখা হয় সব চাইতে আমার নবীর দুঃখর পাল্লা বেশি ভারে ভরি। আমরা এখনই মুসলমান হয়ে যাব আমরা এখনই তোর কাছে কলেমা পড়বো আমরা সহ্য করতে পারি না। আবুজেল বলছে না এখন হবে না কেন? আকাশে চন্দ্র তো খুন্ড করে দিছে যদি জোড়া লাগিয়ে দিতে পারে তাহলে মুসলমান হই। আকাশের চন্দ্রটাকে আছে দুর্বল করে দিতে পারে একত্র করি যদি জয়ী করে দিতে পারে তাহলে মুসলমান হব। আল্লাহ রাসূল বলো জয়ী করে দিব লাগে একসঙ্গে করে আমার আমার নবী শাহাদাত আঙুল ইশারা করার সাথে সাথে আবার আকাশের চন্দ্র একত্র হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ আমার সঙ্গে সঙ্গে কলেমা পড়ে দিল মোহাম্মদ আমার রসুল নিজের রক্তকে পানি করিয়ে নিজের চালকে নষ্ট করে দিয়ে আজকে দুনিয়ার বুকে দিন ইসলাম শিখেছে আজকে মুসলমান সে ইসলাম নিয়ে চিনি বিনি করতেছে যখন ঠিক যাবে ঠিক। আমার মা বলেন আমার ও মা বলেরা আল্লাহ নবীর কাছে আব্দুল এনে মাসুদ প্রশ্ন করল হাদিসটা শুনেন আল্লাহ নবীকে প্রশ্ন করল বলতো সোমায়ু নবী গো আর কোন আমল বড় আছে নাকি ভালো বস্তু আছে নাকি নামাজ থেকে আর কোন ভালো বস্তু আছে নাকি? আমার নবী বলো কালা কি আছে? আমার নবী বলো বিন্দুর ওয়ালি তাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা চা পৃথিবীতে সব চাইতে বড় আমল। এরকম সোহান বাবা 90% যুবক আছে বাবা বিয়েটা তো দিন হয় না
কতদিন মা বাবার অনুগত্য থাকে, ছেলেটাও চলে মার কাছেও কথা চলে বাবার কাছেও কথা শোনে, যেই নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আপা কয় মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরকে আব্বা সালাম লাগতো, তোর কত হোক মোর কত, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসাম কোকড়া ঝাড়ে গজব হলো, আসাম কোকড়া ঝাড়ে গজব হলো, হাজার হাজার মমিন কান্দ বিধি মেরে জামা, মা বলার গো শান্তি কেন নাই রে তুলে গেয়ায়, গজব কেন আসলো তুলে তুমি কেন বুঝো না বিবির কথা মতে, তুমি কেন গো বাবার আঘাত করো, বিবির কথা মতে কেন গো তোর মার প্রেরাগ করো, জান্নাত যদি চাও জান্নাত যদি যেতে চাও, বিশ্ব রবির দরবারে একজন মহিলা আসি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তোমার কাছে দোয়া আরজি আল্লাহ দোয়া চাই, কেন কি হয়েছে হুজুর আমার স্বামী কি হয়েছে, জবান দিয়ে কথাই বলতে পারে না, হুজুর দোয়া করবেন, নবী বল মা তুমি কে মা আমি তো চিনতে পারলাম না, হুজুর তোমার আমার স্বামী জবান দিয়ে কলে মাথাও পড়তে পারে না, নবী বল মা তুমি তুম স্বামীর স্ত্রী না আমি তো চিনলাম না, বল হুজুর আমি হলাম হযরতে আলকামার স্ত্রী, বলে জবান বন্ধ হয়েছে, ওনার বিবির মুখে শুনলাম কথাটা সত্য না মিথ্যা, তোরা যাচাই করি না সে পর্যন্ত আমি রসুল বিশ্বাস করতে পারি না, তিনজন সাহাবীরা দিয়ে তোর মারলো আলকামার বাড়ি থেকে হযরতে বেললেন, হযরতে আলী হযরতে সালমান ফরজে গেলেন, দিয়ে দেখে হয় আলকামা জবান দিয়ে কথা বলতে পারে না, হযরতে বেল্লাল বলে আলী রে তুমি নবীর জামাতে একটু দোয়া করে যাও মনে হয় আল্লাহ কবুল করতে পারে, হযরত আলী দোয়া করলো, আলী বললো ভাই আমার দোয়া কবুল না হইতে পারো, চলো বিশ্ব নবীর দরবারে যাই আমার নবীর সব জানবে কি হয়েছে, রসুলের দরবারে যা বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কেন, আলকামা বিবি যা বলছে সত্য গো নবী, আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না, তাহলে তোরা সহ আরেকবার যাও কেন, আবার আলকামার বাড়ি থেকে যা দেখো আলকামার বাবা আলকামার মা বেঁচে আছে নাকি, আমার কথা বলে যাওয়া দিয়েছো বিশ্ব নবী তোমাকে দেখা করতে চায়, আলকামার বাড়ি থেকে হযরত বেল্লাল দৌড় মারলেন, জিয়া দেখে আলকামার আব্বা নাই তোর মা বৃদ্ধ মাতা বসে আছে, হযরত বেল্লাল বলল মা আমি নবী সাহাবি আমার নাম হযরত বেল্লাল, মা কেন মা নবীজি কেন বা তোমাকে দেখা করতে চায়, কেন বা তোমার সাথে কথা বলতে চায়, মা আপনি যদি তোমার কষ্ট পান মা আমার বিশ্ব নবী মা নিজে আসি দেখা করবি, আর মা বলে
বিশ্বনবী নিজে আমার বাড়িতে এতদূর কষ্ট করি আসবে, আমি আমি মা আমার মা গুণাগার হয়ে যাব। নবী কোনদিন আমাকে দাওয়াত দেয়নি, আজকে কেন দাওয়াত দিল? আমি নিজে হাতে নবীজির বাড়ি দেখা করতে যাব, বিশ্ব নবীর বাড়ি বলিবা নিজে হাতে। আমার মা চলে গেলেন, আলাদা আমার মা দেয়া নবীজি বাড়ির সামনে দাঁড়াইলেন, আমাকে নবী দেখি বানাইলেন। মনে হয় এই মৃত্যুটা আলকা আমার মা হবে। আমার শুনল নবীজি সামনে আসি, বলো মা আপনি কি আলাকা আমার আম্মা হন? করে হাসি আমার নবী একজন মৃত্য মানুষকে দেখে সম্মান করতো, বিশ্ব নবী আমার। আমি বললাম মা গো একটু বসেন, এত আদর যত্ন করিব, মা আমি তোমাকে কেন দাওয়াত করছি, মা তোমাকে কেন ডাকছি আপনি জানেন না? না হুজুর আমি জানি না। তোমার সন্তান কেমন? বহু জানে তা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? জ্ঞান দিয়ে ভালো, বিদ্যা দিয়ে ভালো, সব দিয়ে ভালো, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাবি বলতে চাবি রে। আর আমি শুনতে চাই না, তোরা যাও পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কুন্ড গলে করি আগুনের কুন্ড বানাও, পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের চূড়া বানে আনাও। বুড়িমা বলল হুজুর পাহাড়ের গাছ কাটি কেন আগুনের কুন্ড তের করবে? বলছে বড়ে মা তোমার আর কবজির পাপ করছে মা, জিন্দাতে ফোড়া লাগলে আল্লাহ কোনদিন ক্ষমা করবে? আমি মা বাজে থাকতে আমার আলকা মাকে পোড়াতে দেবেন। নবী বলছে ও মা আপনি যদি পৃথিবীতে মা হয়ে থাকেন, আপনি যদি ক্ষমা করে যান, পৃথিবীর কোন মানুষের ক্ষমা লাগবে না, আপনি ক্ষমা করে দিবে আমি রসুল দোয়া করে দেব, তোমার আলকা মাকে আল্লাহ মাফ করে দেবে। যেরকম এই বিশাল ভুবনে যখন দেখি মায়ের দুঃখ থাকে না মনে, ও মা তুমি অমরে হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইয়া গেই রে, কান্দুবো নিশারাইতে, কেউ কান্দিনি ও সবে কালে, কিন্দে ছিল শুধু তোমারে মা, মায়ের মনে কেহ ব্যথা রক্ত মাখা শরীরে মা ডুবিছিল ঘরে, গোপন জিনিস মা মুখে তেইরে তুলে, হৃদয়ী গোপন জিনিস মা মুখে তেইরে তুলে, কেউ কান্দিনি ও সবে কালে, ছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না। আর তোমার মা
চোখের পারে পড়ছে। বিশ্ব রসুল বলছে, আল্লাহর মা, আপনি যদি ক্ষমা করে দেন পৃথিবীতে কোনো মানুষের ক্ষমা লাগবে না, আপনি যদি ক্ষমা করে দেন আমি বিশ্ব রবিরও দোয়া করে দেব, আল্লাহ তোমার আলোচনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। জয় বল সুবহান আল্লাহ। আমি দোয়া শুরু করলে সাবিয়া তোরা দৌড়ে যা, আমি দোয়া করব আমার দোয়া কি পৌঁছেবে না তোর আগে পৌঁছেবে, সাবিয়া দৌড়ে চলে যায় আল্লাহ কাছে কবুল হয়ে গেল, আলকামা জবানটা খুলিয়ে গেলেন কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। আমি যে বাড়িতে জাগির ছিলাম 18 বছর জাগির ছিলাম, আমার চাচি আম্মা বলে দিছে আমি যেদিন মারা যাব তুমি আমার জানাজা তো পড়ে দিবি আব্বা। আমি জানি না চাচি আম্মা এক মাস আগে আমার বাড়িতে থাকি গেল। আমি বলছি চাচি আম্মা আপনার যেদিন মৃত্যুর খবর পাবো আমি আপনার জানাজার আমি দিয়ে। আমি ওই দিনের মধ্যে দর্শন করতে গেছিলাম যে একটা মহিলা মজলিস মোবাইলটা সাইলেন্ট ছিল, আমার চাচি আম্মা হঠাৎ করে ইন্তিকাল হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা ছিল, ওনার ছেলে নাই খালি মেয়ে, আমাকে বারবার ফোন করেছিল, মোবাইলটা আমার ব্যাগে ছিল 18 থেকে 19 বার ফোন করছিল। আমার অপেক্ষা থাকতে থাকতে আসলে নামাজ যখন টাইম চলে যায় আমি জহর বাদে বয়স শুরু করছিলাম, আমি আসলে নামাজ শেষে আমি দোয়া করি মোবাইল ব্যাগ করে দেখি 18 থেকে 19 বার ফোন আসছিল। আমি চুলকে বললাম এটা ফোন তো সেভ নাই। আমি যখন ফোন করলাম রিসিভ করলাম ডিটেল মারলাম সঙ্গে সঙ্গে একটা বলল হুজুর তোমার চাচি আম্মা মারা গেছে রদিন বাড়ি জাগির বাড়ি, তোমার চাচি আম্মা জানাজার জন্য তোমার জন্য 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা ছিল হুজুর, তোমার চাচি আম্মা মুক্তি রেজাউলের সাথে জানাজা দিয়ে। আর আমি ঠিক দেখতে পারলাম না বাড়িতে আমাকে নিজের পাতের গোশ তুলে দিতে, জাগির বাড়িতে চাচি আম্মা মাছ তুলে দিয়ে গাইছে বাবা খা গাড়ি ঢোকাইলাম বাড়ির কোন আওয়াজ নাই, গাড়িতে তুমি দেখি চাচি আমার কবরটা থেকে বাড়িতে দিয়েছে, আমি কান্দি গাছ ধরি চোখে পানি পানি বলে চাচি মা তুমি নিজে পাতের মাছ ঘুষ তুমি আমাকে দিয়েছো, চাচি আম্মা আমি কোন দর্শন করতে গেলাম আজকে আমি তো জানা ধরা দিতে পারলাম না, আমি কান্দি রে এমন সময় একটা মাছা আমার দেখিয়ে বাড়ি থেকে কুকুর মারলো, দেয়া তার বেটি গুলাকে বললো পূজা তোমার বাড়িতে তাই নদীন ছিল ওই ছেলেটা কবরের কাছে দাদিমার কান্দেছে, ও বলে ফিরিয়ে আসি কান্দলে ভাই বাইরে কি করলি আজকে বাইরে তোর জন্যে তুই বলতে অপেক্ষা করলাম তোমার মোবাইল তুমি রিসিভ করো নাই, আমার মার জানাজার মুক্তি সব দিয়ে গেছে, আমার আব্বা আমার মা চলে গেল, ভাই রে আমার মা আমার এত আদর করেছে, আমি দোয়া শুরু করলাম বলে ও বুঝা আমি চাচি আমার জন্য দোয়া করব, আমি রাতে বেলা সকালবেলা কোরআন পড়ি কান্দি আমার আমার চাচি আম্মা আমাকে লজিং বাড়িতে এত আদর করেছে, আব্বা জন আমার সোনার তানলা
দোয়া করে। আজকে আমার নবী বলেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা যদি কবরে বন্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মিন সালাসাতিন তিনটা আমল বন্ধ হবে না। আমার নবী বলল সাদাকা জারিয়া, পৃথিবীতে কেউ যদি সাদাকা জারিয়া করে দিয়ে যায়, দান কয়রাত করে দিয়ে যায়, আপনারে আমার আজকে যদি বলতেছি কারো আব্বা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, ওর পরিবার গাই গাড়িতে রাখি বের বাড়িতে বাড়ি ঢুকে গাড়ির সামনে দাঁড়ায় বড় বেটি তুমি এসে বলে আব্বা দাঁড়ালি কেন, আব্বা তোমার কি হয়েছে, আব্বা তোর চোখের পানি কেন পড়ে। আমি বলছি বেটি ওয়াজ করি বাড়ি আছে আমার মা, আসি আমার ব্যাগটা নিয়ে ব্যাগ দেখে আব্বা আমার তুমি কি আনছো, আজকে মার কবর চলে বেটি বাড়ির সামনে ওয়াজ করে আসি, মার কবরটা দেখি আর তোর কিছু দেখি না, আমি সেই জন্যে বাড়ি ঢুকতে বড় কষ্ট পাই। বড় বেটি বলে আব্বা দাদি মা যেতে পারে, আমি না তো বড় বেটি, আমি না তো আম্মা হই, আমাকে দেখলে তো দাদি আমার দাদির কথা তুমি ভুলে যেতে পারো না। আমি বলছি না রে বেটি, জামাই বাড়ি গেলে জামাই মায়ায় শাশুড়ির মায়া শ্বশুরের মায়ায় আমাকে ভুলে যাবা, আমার মা বেঁচে থাকলে রে আমার কোনোদিনও ভুলবে না। সেই জন্য বলছি বাবা আজকে মাদের জন্যে ওই মাটার জন্যে বাবাটার জন্যে কি আছে গো একটা অনেক সন্তান ভাইয়া, আব্বারা আমি ও শোনার চারা আপনি পাই তোরে বলে যাই আব্বারে। আল্লাহ রাসূল বলল তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এক নম্বর রাসূল বলল সাদাকাতুল জারিয়া আল বিহি আনতা পাবু বিহি আওলাদুল সালিহুন ইয়াদুলহু, আব্বা গো আমার অনেক সন্তান হয়ে যদি নিজের মা বাবার জন্য যদি একটু দোয়া করি, আব্বার সেই নেক সন্তানের দোয়া মা বাবার জন্য কবরে কোনোদিনও বন্ধ থাকবে না। সেই জন্য আব্বারে আমি একখানা তিরিশটা বাবা আব্বা বেশি চাবো না, ওই নেক সন্তানটা কে আছে এই দতিয়ান গোষ্ঠী এই মাদ্রাসার খুঁটি গাড়ি তো আছে খুঁটি গুলা এমনি পড়ে আছে ঘরটা তেউ করে নাই, আজকে কয়েকটা বাচ্চা মাথায় পাগড়ি পরে দেওয়া হলো ওই মা তার জন্য আব্বা তার জন্য কবরটাকে শান্তি রাখার জন্য। আমি বাবা আমি বাবা বিশটা বাবার কাছে 1,000 কোটি টাকা চাইলাম, আমি দোয়া করব আমার রসুল বলে গেছে বোখারি হাদিস তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না, 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, আমি সেই বাবা 500 কিলোমিটার দূর থাকি বেঙ্গল বক্সি হাঁটতে তোমার এই প্রতিয়ন বস্তিতে রিজার্ভ বস্তিতে আসিয়াছি এই আহমেদি ইসলাম জন্মাদেশ করলে আব্বা আমি 30